মুন্সিগঞ্জের শিমুলিয়া চলছে দিনব্যাপী ইলিশ উৎসব। ঐতিহ্যবাহী উৎসবের খবর জানাতে শিমুলিয়া নদীবন্দর মাঠে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সবুজ এই বিক্রমপুরের যে পদ্মা তীরে, সেখানে এই দেশের প্রথম ইলিশ উৎসব কিন্তু শুরু হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সারি সারি এই পদ্মার বড় বড় ইলিশ সাজিয়ে রাখা হয়েছে এবং এখানে 34টি স্টলে কিন্তু এরকম ইলিশ তো জেলে রয়েছে, তার অধিকাংশই কিন্তু তারা ইলিশ শিকার করেন এবং এদের অনেকে এখানে আছেন এবং তারা ইমেজ এবং এখানে যে এই জেলার 10,000 নিবন্ধিত জেলে রয়েছে তার অধিকাংশই কিন্তু তারা ইলিশ শিকার করেন এবং এদের অনেকে এখানে আছেন এবং তারা কিন্তু এই ফ্রেশ ইলিশ নিয়ে এখানে হাজির হয়েছেন। তারা বলছেন যে এই অঞ্চলে এই যে ব্যাপক ইলিশের উৎপাদন কিন্তু কখনো কিন্তু কোনো উৎসব হয়নি, কিন্তু দেশে যে প্রথম 80% ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে এবং এই যে ইলিশের মাইলিশ যে রক্ষা অভিযান, সেখানে অনেক জেলেকে কিন্তু জেলে যেতে হয়েছে, অনেক নৌকা ডুবি দেওয়া হয়েছে, অনেক জাত পোড়াতে হয়েছে, এটা কিন্তু সচেতনতা অভাবে হয়েছে এবং যাতে সচেতনতা তৈরি হয় এবং এই দেশের যে জাতীয় সম্পদ ইলিশ সেটা যেন রক্ষা হয় এবং এই সেই কারণে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তারা এই আয়োজনটি করেছেন এবং তারা বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্ব সেই কারণে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তারা এই আয়োজনটি করেছেন এবং তারা বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ইলিশ রক্ষা অভিযান, সেই অভিযানটা যে এত ব্যাপক হয়েছে সে কারণে কিন্তু এই ইলিশের সাইজ বড় হয়েছে, উৎপাদন বেড়েছে এবং এই যে এই ইলিশ রক্ষা অভিযান সেখানে কিন্তু বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, এই সব কিছু কিন্তু এই মেলায় আছে এবং এখানকার স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুপ্ত ইয়াসমিন এমিলি সহ এখানকার প্রশাসনের লোকজন এরা এসছেন, এরা মেলা উদ্বোধনের প্রক্রিয়ায় আছেন এবং তারা আয়োজকরা বলেছেন যে এই মেলা রাত্র পর্যন্ত চলবে, এই মেলায় কেনাবেচা ছাড়াও কিন্তু বাউল সঙ্গীতের আসর আছে। এই ছিল এই মুন্সিগঞ্জে প্রথম ইলিশ উৎসবের সর্বশেষ খবর। মুন্সিগঞ্জের শিমুলিয়া চলছে দিনব্যাপী ইলিশ উৎসব, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল।